নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাতের অন্ধকারে এনকাউন্টার, বদরপুরে পুলিশের গুলিতে নিহত আগ্নেয়াস্ত্র পাচারকারী। শিলচর ঘনিয়ালায় আত্মহত্যা এক প্রৌঢ়ের, চাঞ্চল্য এলাকা জুড়ে। সরকারি প্রকল্পে অটোচালকদের অন্তর্ভুক্ত করার দাবি সারা আসাম অটোরিকশা সংস্থা, স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাটকীয় মোড় নিল বদরপুর আগ্নেয়াস্ত্র পাচারকারীর ঘটনায়। শেষ পর্যন্ত করিমগঞ্জ পুলিশের এনকাউন্টারে প্রাণ হারালো ধৃত আগ্নেয়াস্ত্র পাচারকারী। রেলপথে নাগাল্যান্ড থেকে পাঁচটি পিস্তল নিয়ে বদরপুর আসার পর বিএসএফ এবং বদরপুর পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। জানা গেছে, পুলিশের হাতে আটককৃত দুই আগ্নেয়াস্ত্র পাচারকারীর একজন করিমগঞ্জ জেলার পাথারকান্দির নুরুল ইসলাম ও অন্যজন নাগাল্যান্ডের এইচ লিয়াং খিয়ামন। বদরপুর পুলিশ সোমবার রাতে রাতের মাস্টার মাইন্ডকে ধরতে নুরুল এবং তার সঙ্গীকে নিয়ে নিরালা মর্যাদকান্দি এলাকার নিরালা গ্রামে অভিযানে গেলে নুরুল পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ারও অপচেষ্টা করে সে। তাকে প্রথমে বাধা দিয়েও আটকাতে ব্যর্থ হলে পরে পুলিশ গুলি চালায়। এতে নুরুল মাটিতে লুটিয়ে পড়ে। শেষে তাকে শ্রীগুড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের তিন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া এ সম্বন্ধে সাংবাদিকদের কাছে এভাবে জানান। নুরুল ইসলাম, যার ঘর পাথারকান্দি, তেওঁ জনালে যে মানে তেওঁ আৰু ক'ৰবাত ক'ৰবাত কনসিল কৰি থোৱা ৱেপন বদৰপুৰ এলেকাতে তেওঁ জানে আৰু আমাক দেখাই দিব পাৰিব। সেইমতে তেওঁৰ লগত তেওঁক লগত লৈ পেলাই আমাৰ বদৰপুৰ থানাৰ পৰা এটা টীম ওলাই গ'ল কালি ৰাতি সময়ত এই আৰু মানে আৰ্মছটো ৰিকভাৰ কৰিবলৈ। যেতিয়া ওলাই গ'ল, কালি বতৰো বহুত বেয়া আছিলে, বৰষুণীয়া বতৰ, ৰাস্তা পদূলি অলপ বেয়া আছিলে। তেতিয়া সেই বেয়া বতৰৰ সুযোগ লৈয়ে এই নুৰুল ইছলামে আমাৰ কনষ্টেবল এজন যোনে তেওঁক মানে ধৰি লৈ গৈছিলে, তেওঁ অলপ খেলা ধেলি কৰি পেলাই দুজন মানুহ পৰি গ'ল। দুজন মানুহ যেতিয়া পৰি গ'ল, এই আমাৰ কনষ্টেবলৰ হাতৰ পৰা ছাৰ্ভিছ ৰাইফলটো এয়াৰ খাই গ'ল। এয়াৰ খাই যাওঁতে নুৰুল ইছলামে লগে লগে থাপ মাৰি ফায়াৰিং কৰা ষ্টাৰ্ট কৰি দিলে। তেওঁ অলৰেডি যিহেতু সি মানে আৰ্মছ স্মাগলাৰেই হয়, আৰ্মছত বহুত এক্সপাৰ্ট মানুহ, তো ফায়াৰিং কৰিলে আৰু ইমিডিয়েটলি আমাৰ টীমটোৱে যেতিয়া নিজকে বচাবলৈ কাভাৰ লৈ পেলাই ৰিটেলিয়েটৰি ফায়াৰ কৰিলে আৰু এই ফায়াৰিঙতে এই নুৰুল ইছলাম ইনজিয়ৰ্ড হ'ল। ইনজিয়ৰ্ড হোৱাৰ পিছত আমি আমাৰ ৱেপনটো চিকিউৰ কৰিলোঁ তেওঁৰ হাতৰ পৰা আঁতৰাই পেলাই, আৰু লগে লগে যিহেতু ইনজিয়ৰ্ড হ'ল শ্ৰীগৌৰী হস্পিটেললৈ তেওঁক লৈ যোৱা হ'ল। আৰু তাতে ডক্টৰে ক'লে যে তেওঁ ইতিমধ্যে তেওঁৰ মানে যোনটো বুলেট ইনজুৰি হৈছে সেইটোত তেওঁ প্ৰাণ ত্যাগ কৰিছে। শিলচৰ ঘনিয়াল এলেকায় আত্মহত্যা করলেন এক প্রৌঢ়া। বিটি লেনে ঝুমাকর নামের ওই মহিলা ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার বিকেলে বাড়ির মালিক জল তোলার জন্য ঘরে গেলে দেখতে পান ভেতর থেকে ঘর তালাবন্ধ। উকি ঝুঁকি মেরে ঝুলন্ত অবস্থায় ঝুমাকে দেখতে পেয়ে তিনি পাড়া প্রতিবেশীদের খবর দেন। তারপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায়। জানা গেছে, ঝুমা এই বাড়িতে একাই থাকতেন। আমার বাড়িতে বিগত এক বছর থেকে ভাড়া থাকনেওয়ালা ঝুমা, বাবার নাম বিমল কর, তারা ফিশারি বাড়ি এখানে থাকে। তো আজকে দুপুরে আমার মা জলের লাগি ডাকার লাগি গেছেন, তারা ডাকাত গিয়া দেখা ঘরটা বন্ধ, ডাকতে ডাকতে বাইরের না মানুষ, তো দেন দরজার বেড়ার ফাঁকে দিকে দেখছেন, দেখার মধ্যে দেখছেন দেন ফাঁসি লাগে আবার। তো আমরা লোকালোক থানাতে ইনফর্ম করছি, থানা থেকে মানুষ হয়েছেন, তো এটার ইয়ে করা এমনি তো তাই খুঁজে দেন পেশেন্ট ডিউটির কাজ করতা, দেন কইছেন যেটা পেশেন্ট ডিউটির কাজ করেন, তো তাই সকালে যেতে হবে, বিকাল টাইমে আইতে, সন্ধ্যা টাইমে আইতে, এইরকম। আর কেউ আসেনি মানে তার ফ্যামিলি? ফ্যামিলি রকম তার মেয়ে আর মেয়ের জামাই আইছে, বাবা মা, তারা পুরো পরিবার, আমরা যে আত্মীয় স্বজন আছে সব ইনফর্ম করছি আমরা, তারা এখনো আইছে না, তার মেয়ে আর মেয়ের জামাই বর্তমানে আইছে। সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা সহ বিভিন্ন দাবি নিয়ে সারা অসম অটোরিকশা সংস্থার তরফ থেকে মঙ্গলবার কাছাড় জেলার জেলাশাসকের মার্ফত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সারা অসম অটোরিকশা সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, কোভিড পরিস্থিতি চলাকালীন সময়ে গোটা রাজ্যসহ বরাক উপত্যকার অটোচালকরা আর্থিক সংকটের শিকার হয়ে দিন যাপন করছেন। সরকার রাজ্যের বাস চালকদের সহায়তার জন্য এককালীন 10,000 টাকা করে অর্থ সাহায্য করেছে ঠিক, একইভাবে আসাম সহ গোটা বরাক উপত্যকার অটোচালকদেরকেও সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি জানান। আজকে আমরা জেলা অতিরিক্ত উপায়ুক্ত
সরকার মহাশয়ের নিকট আমরা এই স্মারকপত্র দিয়েছি। ওনার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে আমরা লিখেছি যে আমরা বিভিন্ন সোর্স এবং পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে যে বাস ড্রাইভার কন্ট্রাক্টরদেরকে একটা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। তাই আমরা দাবি জানিয়ে স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছি যে আমরা সমগ্র আসামের অটো চালকরা এই লকডাউনে আমরা ক্ষতিগ্রস্ত, আর্থিক দিয়ে আমরা দুর্বল হয়ে এবং পিছিয়ে পড়েছি। আজই এই পোর্টাল এবং এই ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে যে ড্রাইভারদেরকে যে আর্থিক অনুদান দেওয়ার যে চিন্তাধারা করছে সরকার, আমরা খুব খুশি। আমরা দাবি জানাচ্ছি সমগ্র আসাম তথা বরাক উপত্যকার সবের অটো চালকদের যেন এই আর্থিক অনুদানে অন্তর্ভুক্ত করায়, এই দাবি জানিয়ে আমরা আজকে এই স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা জেলা কাছাড় জেলা অতিরিক্ত মাধ্যমে আমরা পাঠিয়ে দিই। এদিন স্মারকপত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর অটো অনার্স অ্যাসোসিয়েশন, টাউন অটোচালক ও মালিক সংস্থা সহ সারা আসাম অটোরিক্সা সংস্থার কর্মকর্তারা। ভাষা শহীদ স্মারক উদ্যান নির্মাণের জন্য অবিলম্বে জমি অধিগ্রহণের দাবি জানালো ভাষা শহীদ স্মারক সমিতি। মঙ্গলবার শিলচর শহরের এক অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করে ভাষা শহীদ স্মারক উদ্যান নির্মাণে অবিলম্বে জেলা প্রশাসনকে জমি অধিগ্রহণ করার দাবি জানালেন সমিতির কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমিতির কর্মকর্তারা বলেন, বিগত অধিবেশনে রাজ্যের সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছিলেন যে জমি অধিগ্রহণ না হওয়ার দরুন শিলচরে ভাষা শহীদ স্মারক উদ্যান নির্মাণ কাজ আটকে আছে এবং সরকারের তরফ থেকে এই বিষয়টি নিয়ে কাছাড় জেলার জেলাশাসককে একটি চিঠিও পাঠানো হয়েছে, কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এখনও জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে সরকারকে কিছু জানানো হয়নি। তাই সমিতির কর্মকর্তারা এদিন গোটা বরাক উপত্যকার 40 লক্ষ মাতৃভাষা প্রেমী জনগণের ভাবাবেগকে মাথায় রেখে স্থানীয় প্রশাসনকে অবিলম্বে জমি অধিগ্রহণ করে সঠিক রিপোর্ট দিশপুর সরকারের কাছে পাঠানোর আবেদন জানান। আমরা সেই যে বাজেটে একটা ইয়ে করা হয়েছিল, আমাদের অ্যানাউন্স করা হয়েছিল একটা অনুদান, সেই অনুদানটা যাতে আবার নতুন করে আমরা ইয়ে করতে পারি, যে একটা মহাশয় আমাদের এত বড় আমাদের সম্মান দিয়েছেন সমস্ত বরাকবাসী মহাত্মাবাসীকে সম্মান দিয়েছেন যে চিঠিটা পেলেই ও জমি অধিগ্রহণ হয়ে গেলেই বাকি কাজটা হয়ে যাবে। তো ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং বিজয় হাজারিকা মহাশয়কে যে আমাদের এই কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে দিয়েছেন উনি, এর জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই আমাদের নতুন সরকারের যে সাহায্য সহযোগিতা বা সহায়তা আমরা পাব আশা করি এবং এর মধ্যে আমরা এই শুভ উদ্যোগকে সফল করতে উপত্যকার সকল ভাষাগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান সমিতির কর্মকর্তারা। এই যে একটা শুভ উদ্যোগ, এই শুভ উদ্যোগে সবাই হাত মেলান, সব ভাষাভাষীর মানুষরা, সব ধর্মীয় গোষ্ঠীর মানুষরা সবাই মিলে উদার মনে একটা মুক্ত মনে আমরা এই কাজটা যদি আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারি, তবে অন্তত কিছুটা হলেও 1961 সালে এই যে 11 জন শহীদ যারা হয়েছে আমাদের ভাষার সম্মান রক্ষার্থে, তাদের প্রতি একটা ভালো শ্রদ্ধাঞ্জলি। এছাড়াও উপত্যকায় ভাষা সেনানী এক্সপ্রেস নামে একটি দূরপাল্লার রেল পরিষেবা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান সমিতির কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী সহ অনেকে। সরকারের পক্ষ থেকে নাকি কাশ্মীরের জেলা উপায়ুক্তের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে যে জমি অধিগ্রহণ করার জন্য, তো আমি বা আমার সংগঠনের সবাই কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে আমরা অনুরোধ করব যে দেখুন এটা খুব বরাক উপত্যকার 40 লক্ষ মাতৃভাষা প্রেমী মানুষের ভাবাবেগের ব্যাপার, অতএব এখানে এটা আর দেরি করা উচিত নয়, আপনি অবিলম্বে জমি অধিগ্রহণ করে দিশপুরে রিপোর্ট পাঠান যাতে খুব তাড়াতাড়ি ভাষা সহিত আরো এখানে গড়ে উঠে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনস্থ প্রায় 12 কোটি 44 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে মঙ্গলবার ডলু মনারবন্ধ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর।
এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি বরখলা মন্ডল সভাপতি অরিন্দম নাথ, বরখলা জননেতা অমলেন্দু দাস প্রমুখ। এই রাস্তার দিকেও নজর রাখবো, কমপ্লেন যদি কিছু থাকে তাই এজেন্সির আমরা PWD-র লোকে দেখা করি, আপনারা এগুলো সলভ করার চেষ্টা করব। তারপরে যদি না হয় MLA সাহেব আসেন, আমরা আসি, আমরা এটা একটা সলিউশন হয় আর টাইম মতন যাতে কাজ শেষ হয় এটার দিকে আপনারা একটু নজর রাখবা। আর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, আমরা অতটুকুই হওয়া, আমরাও মধ্যে মধ্যে আইজিতে ঢুকবো, আমরা টিম আছে তারা সব রিপোর্ট করবো। আর বাকি শুভেচ্ছা থাকলো, সবরে আন্তরিক নমস্কার। আমরা গ্রামাঞ্চলের সড়ক পরিষেবা যাতে আরও ভালো করা যায়, আরও সুদৃঢ় করা যায় আগামী দিনে, আমরা চেষ্টা থাকবো। বরফলা এটা অলমোস্ট 100% রুরাল কনস্টিটিউয়েন্সি, লেগে এই অঞ্চলে কাজের স্কোপ বহুত বেশি। আর আমরা আগামী দিনে সব রাস্তা বরফলার যাতে পাকা রাস্তা হয়, চলাচলের ব্যবস্থা সুযোগ সুবিধা হয়, বাচ্চারা স্কুল কলেজে যাইতে পারে ভালোভাবে, মহিলারা যাতে আশপাশে কোনো অসুবিধা না করে যাতায়াত ব্যবস্থা করতে পারেন, এটার দিকে আমরা নজর দিব। আপনারাও সময় সময় আমরা ফিডব্যাক দিতে থাকবো। হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কাটলিছড়া এসকে রায় কলেজে সোমবার দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এতে 577 জন দিব্যাঙ্গ জনকে রেজিস্ট্রেশন করা হয়। এর মধ্যে 417 জনকে পরীক্ষা করার পর 160 জনের হাতে দিব্যাঙ্গ সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। পরীক্ষা করা 417 জনের মধ্যে অস্থি সংক্রান্ত 169 জন, মানসিক 55 জন, ENT 117 জন এবং চোখের অসঙ্গতি সংক্রান্ত 74 জন দিব্যাঙ্গজন রয়েছেন। সার্টিফিকেট যে 160 জনকে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন অস্থি সংক্রান্ত 26 জন, মানসিক রোগ সংক্রান্ত 29 জন, ENT-র 5 জন এবং চোখ সংক্রান্ত 46 জন। উল্লেখ্য, জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলাজুড়ে অনুষ্ঠিত এই তৃতীয় দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবিরটি মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরিচালনা করেন। জলসম্পদ বিভাগের শিলচর ডিভিশনের সাধারণ ক্যাটাগরির তৃতীয় শ্রেণীর 5টি পদে সম্প্রতি অন্য জেলা থেকে প্রার্থী বদলি করে পাঠানো হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এবার সরব হল বিডিএফ যুব ফ্রন্ট। বিডিএফ যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, বরাক উপত্যকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে স্থানীয় প্রার্থীদের নিযুক্তির দাবিতে প্রথম থেকে সরব রয়েছে বিডিএফ। এই ইস্যুতে বিভিন্ন অফিসে ধর্ণা কর্মসূচিও নেওয়া হয়েছে, কিন্তু এরপরও কোন সাহসে জলসম্পদ বিভাগে এই 5 প্রার্থীকে বহির্জেলা থেকে বদলি করে পাঠানো হলো? এর ফলে এই পদগুলি একদিকে শূন্য পদ হিসেবে ধার্য হবার মান্যতা হারালো, অন্যদিকে স্থানীয় প্রার্থীদেরও বঞ্চিত করা হলো। এই পদক্ষেপ মানবে না যুব ফ্রন্ট। প্রয়োজনে জলসম্পদ অফিস ঘেরাও করা হবে এবং সরকারকে অবশ্যই এর প্রতিবাদে স্মারকলিপি পাঠানো হবে। বিডিএফ এর আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন, সম্প্রতি রাজ্য সরকারের তরফে নিযুক্তির যেসব বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তাতে যে জায়গার পদ সেখানকার স্থানীয় প্রার্থীরাই শুধু ডমিসাইল হিসেবে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারের তরফে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে স্থানীয় প্রার্থীদের নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। তার প্রশ্ন, তাহলে বরাক উপত্যকার ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে কেন? তিনি বলেন, এটা অবিশ্বাস্য যে বরাকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি পদে কাজ করার মতো যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। যেহেতু এটা অঞ্চল আর্থসামাজিক স্তরে অনেক পিছিয়ে আছে, তাই এই দাবির পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। বিডিএফ যুব ফ্রন্টের সদস্যরা এদিন বিভাগের কর্মকর্তা ও সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং এই প্রার্থীদের আগের জায়গায় বহাল রাখার আবেদন জানিয়েছেন। স্বামীকে নেশার ট্যাবলেট খাইয়ে পরপুরুষের সাথে পালাতে গিয়ে শিলচর রেলস্টেশন থেকে আটক হল পরকীয়া যুগল। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বামী মনোয়ার হোসেন জানান, তিনি কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। বেঙ্গালুরুতে থাকাকালীন সময়ে তার স্ত্রী পরকীয়া যুবকের সাথে লিপ্ত হয়। স্বামীকে চায়ের সাথে নেশা জাতীয় ট্যাবলেট পান করিয়ে বাড়িতে থাকা কোলের শিশুকে ফেলে পরপুরুষের সাথে পালিয়ে যান মনোয়ার হোসেনের স্ত্রী। মঙ্গলবার শিলচর রেলস্টেশন থেকে পুলিশ পলাতক যুগলকে আটক করতে সক্ষম হয়। বাবার বাসা থেকে টিফিন টাফিন লইয়া আইছে, ঠিক আছে, আমার ফ্যামিলির মাঝে কোনো যা ঝগড়া নাই, মার কাছে সোনা 40,000 টাকার আসলো, ওই সোনাটা 40,000 আনছে, আনার পরে আমি টেবল ঝিকেছি না, সোনা 40,000 করিয়া আছে করিয়া, ঠিক আছে, এর পরে আমরা ফ্যামিলির পুরো সুন্দর সবাই দিন কাটাইয়া যাই, ঠিক আছে, মঙ্গলবারে আমি আইছি, আওয়ার পরে কইছি আমার শরীর আরাম লাগে না, রাত্রে 9টা সময় 8টার সময় না 8টার সময় উঠে আমার কইছে বলে যান চা খাইলাও, আমি কইছি না চা খাইতাম না, চা না খাওয়ার কারণে আমার টানি টুনি নিয়ে চা খাওয়াইছে, আমি কইছি আজকে তিতা তিতা কিতা লাগে, কইছে না না এটা তো চা পাতার মাঝে অসুবিধা, ঠিক আছে চা পাতা চেঞ্জ করে দিব, এরপরে যে সারটা কই আমি আর কিচ্ছু আমি জানি না। এরপরে রাত্রে 2:30 সময় উঠে দেখি যে আমার ফ্যামিলিও নাই, আমার বাচ্চাও নাই, টেকাও নাই, সোনা কয় না, কিচ্ছু নাই। আপনার নাম কি? আমার নাম মনোয়ার হোসেন। আপনার বাসা কোন জায়গায়? RSC NIT ফগড়িল্লা উত্তর পারিক নম্বর পার্ট 1। তারপরে আপনি পুলিশের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, আজকে যে পুলিশে একটা স্যালারি পাইছে, স্যালারিটা আপনি চিনেন নি? হ্যাঁ, স্যালারিটা আমার গাঁর। কি নাম ওর? এইটার নাম আকর হোসেন। তো আপনি তার নামে কোনো পুলিশে মামলা দিয়েছেন? হ্যাঁ, মামলা দিয়েছি। তারা সাথে ও যে ওর সাথে যাইবো এটা আপনি আগে জানেন নি? না না, এটা আমি 3 বছর আসলাম, ঠিক আছে, তার কারণে আমার মা বাপ ভাই বোন
সব সারিছি ঠিক আছে নি আগে একবার আমার মা বাপর ঘুরে আমি মহিলা সমিতির কেস দিয়া কইছি তবে আমি ম্যাটার লইয়া খাইলে এরপরে আমার বনি জামাই পর্যন্ত আমি বাদ দিছি তাইর কারণে তাই কইছি আমি একলা হইলে আমি খাইতে পারবো সুখিলা রইতে পারবো ঠিক আছে নি আমি কইছি ঠিক আছে সব তাইর নামে আমি ব্যাংকর পোস্ট অফিসর বই করছি সাহারা ব্যাংকর অ্যাকাউন্ট করছি ফিক্সড ডিপোজিট করছি সব তাইর নামে সব লইয়া গেছে লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইল সিন্ধু নিউজ ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শিলচর ইলোরা হেরিটেজে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে এনডিআরএফ সৈনিকদের হাতে রাখি পরিয়ে দেন যৌথ সংগঠনের কর্মকর্তারা পরে দেশাত্মবোধক গানের উপর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় কুঁচিকাঁচারা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজাদুল হোসেন জগজিৎ বিশ্বাস গীতা পাণ্ডে প্রমুখ आप लोगों की प्यारे जो भी है उसको मन में लेके हम लोग अपना ड्यूटी पर या जो भी है अच्छा से दिल में लेकर उम्मीद करता हूँ शक्ति मिलेंगे हमारी जवानों को इसके लिए आप लोगों का बहुत बहुत धन्यवाद বড়সড় কেলেঙ্কারি ধামাচাপা দিতে বেহাল সড়কের বিরুদ্ধে সরবহ যুবককে ফোনে হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ করলেন শ্রীকুনাজিপির রাখাল খালের পাড়ের দ্বিতীয় খণ্ডের স্থানীয়রা যুবকের উপর হামলা হলে ফলাফল ভয়াবহ হবে বলে তীব্র হুঁশিয়ারি দেন তারা উল্লেখ্য সম্প্রতি শ্রীকুনাজিপির রাখাল খালের পাড় দ্বিতীয় খণ্ডের সড়কের বেহাল অবস্থার অভিযোগ তুলে ধরাতে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয় সেই যুবকের সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ জানানো কি দোষের ব্যাপার এ নিয়ে প্রশ্ন তোলেন তারা তারা আরো বলেন গ্রামের অন্দরমহলে আজ অবধি কোনো পাকা সড়ক নেই এছাড়া শ্রীকুনাজিপিতে কোটি কোটি টাকার সরকারি স্কিমের কাজ হলেও সড়কগুলোর বেহাল অবস্থা কেন এ নিয়ে জনসম্মুখে প্রশ্ন উত্থাপন করা হলে জিপির এক অসাধু ব্যক্তি রাতে ফোন করে প্রাণনাশের হুমকি দেন ওই যুবককে সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বপ্ন দেখছে কিন্তু শ্রীকুনাজিপির অন্দরমহলে চলছে অরাজকতা ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের জনগণকে বলে ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা একজন যুবক আমাদের লগর মানুষ আমাদের এর সাথে আমরা চলাফেরা করি আজকে যে বিষয়টা মানে তুলিয়া ধরছে হে যে তার মানে সেফটির লেগে হে আবেদন সে জানাইছে এটা কিন্তু মানে পুরাভাবে আর কি অ্যাকশন লওয়া দরকার কেন আজকে দেখো তার যদি কিছু হয় তাহলে আমরাও কিছু হইতো হে তো একলা তার সড়কটা তো একটা একলা তো বানানির লেগে তো হে এটা করছে না এটা তো সবর লেগেও করছে আজকে যদি একলা হে দুর্নীতির মতো পড়ে তাহলে আমরাও পড়তাম ওটা মানে সবে দেখিয়া আমরা একটু দেখিয়া দিন যাতে তার উপরে কোনো মানে হ্যাম্পার না হয় আমরা ওটাও চাই আর কিছু চাই না মেডিকেল লইয়া গেলে খুলে যাও কত বছর আগে দিয়ে কত বছর অসম মিজোরাম সীমান্তে মিজো দুর্বৃত্তদের গুলিতে শহীদ হওয়া ছয় পুলিশ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল ড্রিমস সেলিব্রেশন মঙ্গলবার কাছাড় পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়াল পেন্টিং করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা সীমান্তে আহত ও নিহতদের স্মরণে উৎসর্গিত এই দেওয়াল পেন্টিং ২৬শে জুলাইয়ের সেই রক্তাক্ত ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে বলে জানান সংস্থার সভাপতি নিকিতা বণিক ও সোনালী বণিক সহ অন্যান্যরা এদিন শহীদ পুলিশ জওয়ানদের আত্মার চিরশান্তি কামনা সহ নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংস্থার কর্মকর্তা আজকে আমরা সবাই একসাথে হয়েছি আজকে ড্রিম সেলিব্রেশনের ইনিশিয়েটিভে যারা আসাম মিজোরাম ল্যান্ড ডিসপিউটে যারা যারা আগত হয়েছেন ওদেরকে আমরা একটা ট্রিবিউট জানিয়েছি সাপোর্টেড বাই কাছাড় পুলিশ অ্যান্ড ফাইনান্স ক্লাব অফ ইন্ডিয়া আমাদের একটা ওদেরকে ট্রিবিউট জানিয়েছি আমরা একটা ওয়াল পেন্টিং করিয়েছি এসপি কাছাড় অফিসে এখানের মধ্যে আমরা দেখানো হয়েছে স্ক্রিনের মধ্যে দেখানো হয়েছে এখানে আমরা যারা যারা আহত হয়েছে বা যারা যারা প্রাণ হারিয়েছিল এই ল্যান্ড ডিসপিউটের জন্য নিজের মাদারল্যান্ডের জন্য ওদেরকে আমরা একটা ছোট একটা ট্রিবিউট দিয়েছি সাপোর্টেড বাই কাছাড় পুলিশ আর ফাইনান্স ক্লাব অফ ইন্ডিয়া এটা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে তিন দিন লেগেছে 13, 14 এই প্রজেক্টটা কমপ্লিট করতে মানে এন্টায়ার ওয়াল পেন্টিংটা কমপ্লিট করতে আমাদের তিন দিন লেগেছে আমাদের এন্টায়ার ড্রিম সেলিব্রেশন বলো বা কাছাড় পুলিশ আর ফাইনান্স ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে
আমরা সম্মান জানি প্রত্যেক পুলিশ পার্সনেলদেরকে, আসাম পুলিশ সবে প্রত্যেক পুলিশ পার্সনেলদেরকে যারা নিজের প্রাণ হারিয়েছে বা নিজেকে আহত করে নিজের প্রাণ নিজের দাওয়ে লাগিয়ে আজকে আমাদের ল্যান্ডটাকে বাঁচিয়েছে। ঝুলন পূর্ণিমা উপলক্ষে ঝংকার সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় এক ভার্চুয়ালি ভক্তিগীতি অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবশ্রী চক্রবর্তী সমাজপতি। এদিন আশ্রম রোডস্থিত অস্থায়ী কার্যালয়ে সংস্থার শিল্পীরা মিলিত হয়ে তাদের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী তথা এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি করিমগঞ্জের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবশ্রী চক্রবর্তী সমাজপতি। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নির্মল রবিদাস, অনিকেত চৌধুরী, সংস্থার সম্পাদিকা দেবশ্রী চৌধুরী, সংস্থার সভাপতি জয়দীপ চৌধুরী প্রমুখ। এদিন সঙ্গীত শিল্পীদের তবলা সহযোগিতা করেন রত্নজয় নাথ চৌধুরী। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। রাতের অন্ধকারে এনকাউন্টার, বদরপুরে পুলিশের গুলিতে নিহত আগ্নেয়াস্ত্র পাচারকারী। শিলচর ঘনিয়ালায় আত্মহত্যা এক প্রৌঢ়ের, চাঞ্চল্য এলাকা জুড়ে। সরকারি প্রকল্পে অটোচালকদের অন্তর্ভুক্ত করার দাবি সারা আসাম অটোরিকশা সংস্থার, স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।